ছাত্রদলের সাতজন গ্রেপ্তার হয়েছে, সাতজনই ছাত্রদলের কেন্দ্রীয় নেতা। মাসুম নামে একটা ছেলে জিসানকে বলেছে যে এই যে অস্ত্রটা, এই অস্ত্রটা আমরা কালেকশন করেছি, এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ প্রমাণ হল দখল করব। আমরা কোনো দলের কর্মীকে ধরার উদ্দেশ্য আমাদের না, আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজটি হচ্ছে যারা চোরাকারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা করবে তাদের বিরুদ্ধে আমাদের দৈনন্দিন অভিযান। কারণ তাদেরকে গ্রেপ্তার করতে গেলে যদি কেউ কেউ বলে যে এটা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক নেতাবৃন্দকে হয়রানিকরণ করা হচ্ছে, সেটা হচ্ছে একটা রাজনৈতিক কথাবার্তা। আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কে ছাত্রলীগ, কে ছাত্রদল, এটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে সে অস্ত্র ব্যবসায়ী, সে চোরাকারবারি, সে হলো মানে অস্ত্র দিয়ে, সে অস্ত্র ভাড়া করে মানুষের জীবনকে মানে তারা জীবনকে শেষ করার তারা কাজ করে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেউ যদি অস্ত্র ব্যবসায়ীদের ধরার পরে যদি পুলিশকে হুমকি দেয়, তাদের মনে রাখা উচিত কারো হুমকিতে পুলিশ, ডিবি পুলিশ ভয় পায় না, বরং আমরা যাদের নাম পেয়েছি তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের গুলশান ডিভিশনের যে অস্ত্র উদ্ধার টিম, যে তারা নিত্য নৈমিত্তিক অভিযান হিসেবে সেই অভিযানটা পরিচালনা করে, তারা ছয়জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এগুলো উদ্ধার করে তাদের বিরুদ্ধে মামলা হয়। তার ধারাবাহিকতায় আমরা কলাবাগান থানা এলাকা থেকে আবুল হোসেন চৌধুরী, সে সহসভাপতি, তার কাছ থেকে আমরা গুলি এবং অস্ত্র উদ্ধার করি। এ পর্যন্ত আমাদের অস্ত্র উদ্ধার হয়েছে চারটি অস্ত্র উদ্ধার হয়েছে এবং এর মধ্যে ছাত্রদলের সাতজন গ্রেপ্তার হয়েছে, সাতজনই ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এবং তারা অলরেডি তারা যে অস্ত্রগুলি যে তাদের ফেসবুকের মাধ্যমে তারা যে অর্ডার করেছে সে অর্ডারে তাদের মোবাইলে সেই ছবিগুলো আছে এবং তাদের যে অস্ত্র ব্যবসায়ীদের সাথে তাদের যে কথোপকথন সেটাও আমরা আমাদের কাছে রয়েছে এবং কোন কোন অস্ত্র তারা এনে কোথায় তারা ব্যবহার করবে সেটা তাদের ওই মানে তাদের ইয়েতে বলা আছে, তাদের কথোপকথনে বলা আছে। এবং একটা জায়গায় মাসুম নামে একটা ছেলে জিসানকে বলেছে যে এই যে অস্ত্রটা, এই অস্ত্রটা আমরা কালেকশন করেছি, এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ প্রমাণ হল দখল করব এবং সে কথোপকথনটা আমাদের কাছে আছে। এবং জিসান যে বিভিন্ন সময় যে অস্ত্র যে উদ্ধার হয়েছে সেগুলিও আমাদের মানে ফেসবুকে তারা যে উদ্ধার করার সময় যে এই শব্দ অস্ত্রটা আমরা দেখে আমরা পেয়েছি, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। আমরা আমাদের আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অভিযানগুলি পরিচালনা করি এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই আমরা এই সাতজনকে গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে তারা যে 11টা অস্ত্রের অর্ডার করেছিল এর মধ্যে আমরা 4টি অস্ত্র আমরা যে পেয়েছি, বাকি অস্ত্রগুলির ছবিও আমরা পেয়েছি এবং অস্ত্রগুলি এনে তারা কী কাজ করতো, ককটেলগুলি কোথায় বিস্ফোরণ করতো সেগুলি তারা আমাদের কাছে বলেছে। এখন যদি কেউ সাংবাদিক সম্মেলন করে যদি তাদেরকে নির্দোষ দাবি করে তাহলে আমি মনে করি এই অস্ত্র ব্যবসায়ীদেরকে এক ধরনের প্যাট্রোনাইজ করা এবং এই প্যাট্রোনাইজ করলে তারা পরবর্তী যারা অস্ত্র ব্যবসায়ী তারা আসলে উৎসাহিত হবে। তাই আমি বিনীত অনুরোধ করব সকলের কাছেই যে এই সকল অস্ত্র ব্যবসায়ীদের গ্রেপ্তার করার পরে তারা যেন তাদের বিরুদ্ধে যদি তারা কোনো রাজনীতির ছত্র ছায়া তারা কাজ করে তাদেরকে যদি সেখান থেকে বহিষ্কার করা, নতুবা এই অস্ত্র ব্যবসায়ীদের প্যাট্রোনাইজ করে আবার খুন খারাপই বাড়বে। আপনারা জানেন এটা শুধুমাত্র ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, সেই কারণে অনেকে বলতে পারে। এর আগেও তো আমরা সারসা উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আমরা অস্ত্রসহ গ্রেপ্তার করেছি, এছাড়া বাড্ডা থানার অস্ত্র মামলায় আমরা নাসির, কাউসার, জীবন ছাত্রলীগের নেতাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। কিছুদিন আগে আমরা নরসিংদীর শিবপুর উপজেলার চেয়ারম্যান হারুন রশিদ হত্যার মামলায় আমরা আসাদুজ্জামানকে অস্ত্রসহ 2টি অস্ত্রসহ আমরা গ্রেপ্তার করেছি। তাই আমি মনে করি আমাদের কাজ হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা। সাধারণ মানুষের নিরাপত্তা কল্পে আমাদের যা যা করণীয়, কেউ যদি কোনো দলের ছত্র ছায়া ছদ্মবেশে যদি এগুলি করে আমরা এই জন্য তাদেরকে ছাড় দিব না। আমরা এই যে 4টি অস্ত্র উদ্ধার করেছি, এই 4টি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছি, তাদের কাছ থেকে ছবি পেয়েছি, তারা কী উদ্দেশ্যে তারা ব্যবহার করতো এবং তাদের সাথে আরও কারা কারা আছে
সকলের নাম আমরা পেয়েছি। আমরা 11টা অস্ত্র তারা অর্ডার করেছে তাদের কাছে আছে, আমরা মাত্র 4টি অস্ত্র আমরা পেয়েছি, আরও 7টি অস্ত্র আছে। আমরা সকলকে আইনের আওতায় এনে অস্ত্রগুলি উদ্ধার করার জন্য আমাদের বিভিন্ন ডিভিশন অস্ত্র উদ্ধার টিম তারা জোর প্রচেষ্টা চালাবে।